আমরা যখন কোনো সুন্দর নারীকে দেখি তখন তার প্রতি আমাদের মনে একটা আকর্ষণের সৃষ্টি হয়, মনে বাসনার সৃষ্টি হয়, মনে হয় সেই নারীটাকে যদি একবার পেতাম। কেন আমাদের সাথে এমনটা হয় সেটা জানার জন্য গৌতম বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত একটা গল্প আজ আমি আপনাদের শোনাতে চলেছি। জীবনের সমস্ত দুঃখ কষ্ট দেখার পরে সিদ্ধার্থ নিজের রাজত্ব ছেড়ে বনে চলে যান। তখন সিদ্ধার্থর পিতা রাজা শুদ্ধোধন সিদ্ধার্থকে খোঁজার জন্য মন্ত্রীকে আদেশ দেন। অনেক খোঁজাখুঁজি করার পর তারা সিদ্ধার্থকে খুঁজে পায় না। তারপর অনেক চেষ্টা করার পর তারা জানতে পারেন সিদ্ধার্থ এক রাজ্যের জঙ্গলে গিয়ে আছেন। তখন মন্ত্রী সিদ্ধার্থর কাছে যায় আর সিদ্ধার্থর পা ধরে নেয় আর সিদ্ধার্থকে বলে, আপনার পুরো পরিবার আর আপনার রাজ্য আপনার জন্য অপেক্ষা করছে, দয়া করে আপনি ফিরে চলুন। তখন সিদ্ধার্থ বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি ফেরত যাওয়ার জন্য এখানে আসিনি, কিন্তু আমি কথা দিলাম যখন আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাব তখন আমি ফিরে যাব। তারপরে শুদ্ধোধনের মন্ত্রী ফেরত যায়। অনেক সময় চলে যায়, সিদ্ধার্থ জ্ঞান লাভ করে। এখন সে সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ হয়ে গিয়েছে। জ্ঞান লাভ করার পর সে তার দেওয়া কথা রাখার জন্য নিজের রাজ্যে ফেরত যান। নিজের রাজ্যে ফেরত যাওয়ার সময় এক নগরে গৌতম বুদ্ধ বিশ্রামের জন্য থেকে যান। আর এই কথা গৌতম বুদ্ধর পিতা রাজা শুদ্ধোধন জানতে পারেন। তিনি তখনই তার মন্ত্রীকে আর তার কিছু সৈনিককে গৌতম বুদ্ধকে আনার জন্য পাঠিয়ে দেন। তখন তারা গৌতম বুদ্ধকে আনার জন্য যান। তারা সকলে গৌতম বুদ্ধর কাছে পৌঁছান আর প্রণাম করেন। ঠিক এমন সময়ে এক সুন্দর স্ত্রী তার পুত্রকে নিয়ে গৌতম বুদ্ধর কাছে আসেন। ওই স্ত্রীকে দেখে সবাই দেখতেই থাকলো। সেই স্ত্রী এতটাই সুন্দর ছিল যে রাজা বিম্বসার আর আজাদ শত্রুর মতো সম্রাট ওই স্ত্রীর সৌন্দর্যের গোলাম ছিলেন। শোনা যায় যে ওই স্ত্রী এতটাই সুন্দর ছিল যে ওই সময় পুরো ভারতবর্ষে ওনার চেয়ে সুন্দর কেউ ছিলেন না। ওই স্ত্রী ছিলেন বৈশালী নগরের নগরবধূ, একজন পতিতা নারী। তার নাম ছিল আম্রপালি। সে গৌতম বুদ্ধকে হাত জোড় করে প্রণাম করেন আর বলেন, হে বুদ্ধ, এ আমার ছেলে, আপনার কৃপায় না জানি কতজনের জীবন বদলে গিয়েছে, আমি চাই আপনি আমার পুত্রকেও আশীর্বাদ করুন, আমার ছেলে বড় হয়ে বৌদ্ধ ভিক্ষুক হতে চায়, আপনি একে আপনার আশীর্বাদ দিন। গৌতম বুদ্ধ হাসেন আর ওই ছোট ছেলেটার মাথায় হাত রাখেন। এর কিছুক্ষণ পর সেই সুন্দর স্ত্রী তার পুত্রকে নিয়ে ফেরত যান। ওই স্ত্রী যাওয়ার পরে গৌতম বুদ্ধের কাছে আসা অন্য শিষ্যগুলির মধ্যে এক শিষ্য বলেন, হে প্রভু, যখন ওই সুন্দর স্ত্রী এখানে আসলো আমরা তখন নিজেদের নিয়ন্ত্রণ করতে পারলাম না, আমরা সবাই মিলে ওই স্ত্রীর দিকে তাকিয়ে রইলাম আর তাকে দেখতে দেখতে আমাদের মনে বাসনার সৃষ্টি হলো, কিন্তু আপনার চেহারা একটু পরিবর্তন হলো না, আপনি একটু ওই সুন্দর স্ত্রীর প্রতি আকর্ষিত হলেন না, এটা আপনি কিভাবে করলেন, আপনি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করলেন? তখন গৌতম বুদ্ধ বলেন, যেটাকে তোমরা সৌন্দর্য বলো আর যেটার প্রতি তোমরা আকর্ষিত হও আর যাকে তোমরা অসৌন্দর্য বলো বা যাকে তোমরা ঘৃণা করো, এই দুটো বিকল্পই তোমাদের কিছু পাইয়ে দেয় না। যে সৌন্দর্যতার প্রতি তোমরা আকর্ষিত হতে থাকো সেটা একদিন না একদিন শেষ হয়ে যাবে, আর আমি ওই সৌন্দর্যের কথা বলি সেটা অটুট, সেটা কোনোদিন শেষ হবে না। যে ব্যক্তির কাছে সৌন্দর্য অসৌন্দর্য কিছুই না সেই ব্যক্তি বাস্তবতাটাকে দেখতে পায়। সুন্দর সেটা না যেটা ক্ষণিক, সুন্দর সেটা যেটা সব সময় থাকে। আমি চাই তোমরা সেই কেন্দ্রে পৌঁছাও যেটা সবার মধ্যে আছে, আর যদি তোমরা সেখানে পৌঁছাতে পারো তাহলে না কোনো সৌন্দর্য তোমাদের আকর্ষিত করতে পারবে আর না কোনো অসৌন্দর্যতা তোমাদের মনে ঘৃণা সৃষ্টি করতে পারবে। তখন গৌতম বুদ্ধর শিষ্যরা গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেন, আমরা সেই কেন্দ্রে কিভাবে পৌঁছাতে পারবো? তখন গৌতম বুদ্ধ বলেন, ওই কেন্দ্রে পৌঁছানোর জন্য তোমাদের চেষ্টা করে যেতে হবে, তোমাদের ধ্যান করতে হবে, তোমাদের নিজে নিজেকে চিনতে হবে, এইভাবেই তোমরা সেই লক্ষ্য বা কেন্দ্রে পৌঁছাতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন এরকম কন্টেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ।